এভরিওয়ান, তা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, এখনো অবধি সুস্থ আছি, ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা 10। তো এই বিকাল 5টা 10 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সারাদিনে টাইম পাইনি, বিকজ আজকে সারাদিনই বৃষ্টি, আর বৃষ্টি আমার খুবই জঘন্য লাগে, কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম পালং শাক এনেছিলাম, মানে শীতকালে একটা সবজি পালং শাক এনে, এখন তো সবসময় পাওয়া যায়। তো পালং শাকে শাক তরকারি সবাই তো অনেক কিছুই খেয়েছো, তো আজকে ভাবলাম একটা পালং শাকে কাটলেট করে তোমাদেরকে দেখাই। আর বাড়িতেও বাবাকে বললাম আজকে পালং শাকে কাটলেট করবো, নামটা শুনেই তো হ হয়ে গেছে দাদা বাবা যে পালং শাকে কাটলেট। তো যাই হোক, তো ভাবলাম যে ঠিক আছে ওদেরকেও করে খাওয়াই। তো কাটলেট যেরকম হয় তেমন ভাবেই করবো, শুধু পালং শাকটা দেওয়া থাকবে। তো এটা ভাবলাম যে সন্ধ্যার সময় খাবে, তো আগের থেকে গুছিয়ে গাছিয়ে আর কি পরে একটু ফ্রাই করে ওদেরকে দিয়ে দেবো। তো এখন আমি রেডি করতে যাচ্ছি বিকালবেলা, এখন তো জিনিসটা সমস্ত রেডি করে নিই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন ধরনের জিনিস। আর চলো তোমাদেরকে দেখাই, আর দেখানোর আগে তোমাদেরকে বলে দিই যে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কেন তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক কিছু। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সবাই সব জায়গায় তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমরা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করতে পারো তারা তারা থেকে রিকোয়েস্ট দিয়ে তারা যেন ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে, তাহলে কী হবে আমি যখন এরকম নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আরেকটা কথা, যেটা সবাই আমাকে বলছো যে আমার ঘরে আসো না দিদি, আমার ঘরে আসো না, আমি সবার ঘরে যাই গো, বাট একদিনে সম্ভব হয় না। যখনই নতুন নতুন নোটিফিকেশান আমার কাছে আসে আমি সঙ্গে সঙ্গে তার ভিডিওটা দেখে আসি। অনেক সময় কি হয় কি নোটিফিকেশান আসতে কিন্তু লেট করে, অনেক সময় নোটিফিকেশান আসতে দেরি হয়, তাতে কি হয় মানে আমার কাছে যেমন কালকে একজনটা চ্যানেলের নাম তোমার ঠিক মনে থাকে না, যাই হোক তো একজনের নোটিফিকেশান এসছে, তো আমি যখন নোটিফিকেশান এসেছে তখন আমি যখন ক্লিক করে দেখছি অলরেডি 19 ঘন্টা হয়ে গেছে সে আপলোড করেছে। তো কী করবো বলো, এবার 19 ঘন্টার পর যখন আমার কাছে নোটিফিকেশান আসছে তখন আমি তখনই দেখছি, কিছু বলার নেই হয়তো। তো যারা যারা বলছো তুমি আমার আমার ঘরে আসো না, আমি সবার ঘরে আসি, কেন আসবো না, আমরা সবাই একটা ফ্যামিলি, তো তোমরা আসছো আমি কেন আসবো না, আমি আসি, কিন্তু হয়তো আজকে দেখলাম বাট কালকে যাওয়া হলো না, পসিবল হলো না, সবারটা দেখা সম্ভব হয় না, আর বাড়িতেও তো একটু কাজকর্ম থাকে। তো বিশেষ করে যারা যারা আমাকে আমার ফুল ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে তারা রিমেম্বার থাকছে যে না তার চ্যানেলটাকে দেখে আসি। তো বেসিক্যালি আমি সেরকম টাইম পাই না, একটুখানি দুপুরবেলা হয়তো টাইম পাই কিংবা রাত্রেবেলা হয়তো টাইম পাই, তার মধ্যে এডিটিংটা করতে হয়, তো সেই জন্য সেরকমভাবে টাইম করে ওঠা হয় না। বাট আমি সবার ভিডিও দেখছি, আমি যদি একদিন না দেখতে পারি তোমাদের ভিডিও তোমরা মন খারাপ করো না, আমি তারপর নেক্সট দিন নিশ্চয়ই যাবো, একদিন দুদিন মাঝখানে অফ গেলে আমি পরবর্তীকালে ঠিকই তোমাদের ভিডিও আমি দেখবো, তো সেই নিয়ে মন খারাপ করো না, আমি যাবো সবার ভিডিওতে। আর তো চলো আর বেশি বকবক করছি না, তো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই। আর একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, তোমরা প্লিজ আমার ফুল ভিডিও দেখো, আর ভিডিও রিলেটেড কোনো কমেন্ট তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও, ঠিক আছে? তো আশা করি তোমরা ফুল ভিডিওটাই দেখবে। তো চলো তোমাদের কিচেনে নিয়ে যাই আর দেখাই আমি কতটুকু কী রেডি করেছি, তো চলো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কিচেনে, আমি কি কি রেডি করে নিয়েছি সেটা তোমাদের বলে দিই যে পালঙ্গের কাটলেট করতে কি কি লাগছে। তো প্রথমে নিয়েছি পালক, এটা পালকটাকে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি জল ছড়িয়ে। এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু, এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা, নুন, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার, আছে এখানে 3টে কাঁচা লঙ্কা, আর আদা পেস্ট, আর অবশ্যই আছে এটা ব্রেড গ্রাম, আর আমরা এটা করবো সাদা তেলে ভাজবো। তো সব কিছু আমি তৈরি করে নিয়েছি, চলো এবার রান্নার। তো দেখো বন্ধুরা আমি রান্নার জন্য কড়াইটা বসিয়েছি, কড়াইতে আমি সামান্য পরিমাণে তেলও দিয়ে দিয়েছি, তো তেলটা একটু গরম হোক।
তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা, শাকটাকে দিয়ে আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার শাকটা অনেকটা মজে গেছে, এবার আমি এটাকে একদম রেখে গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো। তো আমার হয়ে গেছে পালং শাক ঠান্ডা, তো এটাকে আমি এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখো আমার পেস্ট হয়ে গেছে রেডি। এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো এবার দিয়ে দিচ্ছি আমি বয়ল করা আলুটা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার, আর এবার দিয়ে দেবো আমি উপর দিয়ে ব্রেড ক্রাম। এনে সবগুলোকে আমি একবার মিশিয়ে নেব। তো দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আমি এখন নুন অ্যাড করব। তোমরা তোমাদের টেস্ট মতন করে নুন দেবে, যে যেরকম খেতে পছন্দ করো নুন সেরকমভাবে দেবে। দিয়ে আমি আরেকবার এটাকে ভালো মতন করে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখা হয়ে গেছে কমপ্লিট, এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এবার আমি তৈরি করে নেবো একটা পাতলা ব্যাটার, সেটা হচ্ছে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা। তো জল দিয়ে আমি এটাকে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। তো এবার আমি একটু একটু করে দলা নেব আর কাটলেটের শেপ দেব। তোমরা যেমন পারো, যদিও আমি খুব একটা ভালো পারি না, যাই হোক তো তোমরা যেমন পারো কাটলেট শেপ দিতে পারো, একটু মোটা বা একটু পাতলা, যে যেরকম খেতে চাও। তো দেখো কাটলেটের শেপ দেওয়া এমন কিছু ব্যাপার নয়, হয়ে গেল। তো এখন করে আমি বাকি যে আমার পেস্টটা রয়েছে সেগুলোকে বানিয়ে নেব এরকম করে। তো দেখো বন্ধুরা আমি সব কটা করে নিয়েছি, কাটলে আমার রেডি হয়ে গেছে। এবার করবো কোডিং। তো প্রথমেই আমি তো এবার আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ব্রেডের মধ্যে দেব।
দিয়ে এটাকে আমি আবার দেব। এটাকে আমি আবার ব্রেড ম্যান ডবল কোট করব। ব্যাস আমার হয়ে গেছে রেডি। এরকম ভাবে আমি এই সবগুলোকে করে নেব। এখন তো আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইতে দিয়েছি তেল। এটা একটু যেহেতু কাটলেট ভাজা একটুখানি ডুবো তেলে করতে হয়, তাই একটু বেশি পরিমাণে তেল লাগবে। আর তেলটা গরম হয়েছে কিনা একটা এরকম কাঠের কোনো ইয়ে দিয়ে মাঝখানে চাপ দিলে দেখতেই পাবা, যখন তোমার যখন বাবলস হবে তখন বুঝে নেবা যে তেলটা গরম হয়েই গেছে, হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো এবার আমি কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু সাবধানে করবা যাতে হাতে হাতে না লাগে। তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এই পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো দেখো আমার হয়ে গেছে কাটলেট ভাজা। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এইগুলো এইভাবে আমি দেখো এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেবো। তো দেখো বন্ধুরা আমার কাটলেটগুলো ভাজা হয়েও গেছে, আর আমি গার্নিশ করেও নিয়েছি, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সার্ভ করেও দিয়েছি, এখন জাস্ট খাবো আমরা। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারো না, তাদেরকে রিকোয়েস্ট প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে কালকে নতুন একটা কিছু নিয়ে। টাটা, বাই বাই।